ছোট্ট দোকানটির ভেতরে গিজগিজ করছে মানুষ, গরম গরম জিলাপি তোলার সঙ্গে সঙ্গেই শেষ। রাজশাহী শহরের বাটার মোড়ের এ দোকানের কোনো নাম নেই, নেই কোনো সাইনবোর্ডও। তবে দোকানটি বাটার মোড়ে বলে এ দোকানের জিলাপির নাম হয়ে গেছে বাটার মোড়ের জিলাপি। 60 বছরের বেশি সময় ধরে একই স্বাদের জিলাপি তৈরি হয়ে চলেছে এখানে। যত জিলাপি আছে তার মধ্যে রাজশাহী এই বাটার মোড়ের জিলাপি সবচেয়ে উন্নত মানের জিলাপি, এখানে কোনো রকম কারচুপি নাই। আমরা 83 থেকে দেখে যাচ্ছি, আমরা তখন স্টুডেন্ট রাজশাহী সরকারি সিটি কলেজে, ওই জন্য বাটার মোড়ের জিলাপি ভালোর জন্য মানুষের চাহিদা এখানে বেশি। রসের টইটুম্বুর আর মচমচে জিলাপির টানে সারা বছরই ভিড় লেগে থাকে দোকানটিতে। রমজানে ইফতারের জন্য এই ভিড় বাড়ে আরও কয়েক গুণ। রাজশাহী নগরে অনেক জিলাপির দোকান রয়েছে, তার মধ্যে বাটার মোড়ের জিলাপিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর ওদের দোকানগুলো অনেক পুরনো, ওদের দোকানটা বিশেষত অনেক নামও রয়েছে। ওদের দোকানে জিলাপিগুলো দুই রকমের জিলাপি পাওয়া যায়, একটা বড় থাকে আর একটা ছোট থাকে, বা একটা পাতলা আর হচ্ছে একটা মোটা। তো সব থেকে বেশি ভালো লাগে যে চিকন জিলাপিটা, ওইটা খুবই বিখ্যাত আর এখানকার পুরো রাজশাহী শহরে এটা ফেমাস জিলাপি। আর সবচেয়ে বড় কথা, এনাদের মালিক যারা আছে বা কর্মচারী আছে, এদের ব্যবহারটা অন্তত অনেক ভালো, এর জন্যই আরও আর জিলাপির মানটা অনেক ভালো। প্রথমে দোকানের কারিগর ছিলেন যামিনী সাহা, পরে তার কাছ থেকে জিলাপি তৈরি শেখেন ছেলে কালীপদ সাহা। 1980 সালে বাবার মৃত্যুর পর দোকানের প্রধান কারিগর হন তিনি। কালীপদ মারা যান 2017 সালে। এখন তার রেখে যাওয়া দুই শিষ্য সাফাত আলী ও শফিকুল ইসলাম জিলাপি বানান। আমার এখানে চাকরির বয়স হলো 42 বছর, আগের থেকে একটু উন্নত মানের আরও বেশি আছে। আগে যা ছিল তার থেকে ভালো আছে, তাতে কিনা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। হ্যাঁ, আমাদেরকে তো অনেকজনেই চেষ্টা করে কিন্তু অনেকে পারে না, আর আমাদের ফর্মুলাটার সঙ্গে কোনো ফর্মুলা মিলবে না, আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না। রোজের খাবার লোকে চায়, সবাই ইফতারিতে পছন্দ করে, তো ইফতারিতে একটা আইটেম, এই জন্য সবারই একটা চাহিদা বেড়ে যায়। চাহিদা সবারই যখন বাড়ে তেমনি তো বিক্রিকরণ বেড়ে যায়। মানে ইফতারির সময় মানুষ প্রতিটা রোজাদারই ইফতারিতে জিলাপিটা রাখতে চায়, ওই হিসাবে ইনশাল্লাহ আমাদের জিলাপিটা প্রাথমিক প্রথম পর্যায়ে এটাই রাখে। এটা 180 টাকা, দাম বাড়েনি, দাম আগের মতনই আছে। আমরা জানুয়ারি এসে দাম বাড়িয়েছে আর দাম বাড়াইনি। 180 টাকা এখন কে, 160 টাকা ছিল, গত রোজাতে 140 টাকা করে দিয়েছি, এবার 180। এবং তেল চিনি সব আসার দামও বেড়েছে। অন্যদিকে রাজশাহীর 0 পয়েন্টে অবস্থিত শামীম সুইটসের জিলাপিও মন কেড়েছে ক্রেতাদের। রাজশাহী শহরের অন্যান্য জায়গার যে জিলাপিগুলো পাওয়া যায় সে তুলনায় আমার মনে হয় যে শামীম সুইটসের জিলাপি অনেক ভালো। তার কারণ হলো এখানে অন্যান্য জায়গাতে যে জিলাপিগুলো পাওয়া যায় এটা স্বাদটা একটু টক থাকে, যেটা আমার পার্সোনালি অনেকে ভালো লাগে না, কিন্তু এই শামীম সুইটসের যেমন ক্রাঞ্চি থাকে তেমন জিনিসটা অনেক সুন্দর এবং মজার থাকে। তো সেই তুলনায় রোজার মধ্যে একটা জিলাপি খাওয়ার ইফতারের সময় একটা আলাদা ভাব থাকে, তো সেই অনুযায়ী আমি এখান থেকেই জিলাপি নিই এবং জিলাপি নিয়ে প্রতিদিনই এখান থেকে ইফতারিতে আমার মানে জিলাপি থাকে। আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার যে এখানে সারা বছরই জিলাপি পাওয়া যায় কিন্তু রোজার মধ্যে একটা আলাদা ফিল পাওয়া যায়। তবে গতবারের তুলনায় এবার জিলাপিতে কিছুটা দামটা একটু বেড়েছে, যেটা অনেকের কাছে দেখা যাচ্ছে যে একটু বেশি মনে হচ্ছে। গতবারের থেকে 20 টাকা বেড়েছে, 180 ছিল গতবার, প্রত্যেকবারই এই শামীম থেকে নিয়ে জিলাপি ভালো লাগে। এই এবার প্রথম রোজা থেকে দোকানটিতে উপচে পড়া ভিড়। গতবারের চেয়ে এবার জিলাপি আমাদের বিক্রি আল্লাহর মতো অনেক বেশি, এবং গতবার আমাদের জিলাপির রেট ছিল 180 টাকা, এবার সারা বছর মিলে 20 টাকা বাড়া হয়েছে। যাই হোক, দ্রব্য মূল্যের দাম বেশি, চিনির দাম অত্যাধিক বেশি, তারপরেও আমাদের জিলাপি একটু কম দামে রেখেছি, যে চিনি তেল গ্যাস হিসাবে যেভাবে বাড়ার কথা সেভাবে আমরা বাড়াইনি। কারণ রমজান মাসটা আমরা চেষ্টা করছি যে একটু কম রেটে খাওয়ানোর জন্য, যদি আমরা বাড়াই হয়তো ঈদের পরে বাড়ানোর চেষ্টা করবো, এবং বেঁচে নালে আমাদের অন্যান্য বছর হচ্ছে তো আমাদের বরাবরই ভালো থাকে, এবারও আমাদের চেষ্টা হচ্ছে ভালো। ইফতারিতে মিষ্টি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে জিলাপি। বর্তমানে প্রতি কেজি জিলাপি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। স্বপ্না স্মৃতি, পদ্মা টাইমস, রাজশাহী।